হ্যালো গসিপ লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব নতুন বছরের শুরুতে মুক্তি পেতে যাচ্ছে যে ছয় সিনেমা, সে ছয় সিনেমা নিয়ে। ওয়েল, আজকের পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইন টু দ্য মেইন ভিডিও। শুরু হয়েছে নতুন বছর, নতুন উদ্যমে আবারও সবকিছু শুরু হওয়ার পালা। আর নতুন বছরের শুরুতেই মুক্তির অপেক্ষা রয়েছে আলোচিত ছয় সিনেমার, যেগুলো নিয়ে দর্শকদের আগ্রহ সিনেমাগুলো ঘোষণা হওয়ার পর থেকেই। এক নজরে দেখে নেওয়া যাক সেই ছয় সিনেমার তালিকা। এক নম্বরে রয়েছে শান। নতুন বছরে যে সিনেমাগুলো মুক্তি পাবে তার মধ্যে প্রথমেই রয়েছে সিয়াম এবং পূজা চৌরি অভিনীত শান। একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমাটি। আগামী 7 জানুয়ারি শান মুক্তি পাবে। সিনেমাটির পরিচালক এম রহিম গল্প লিখেছেন। আজাদ খান ছবিতে আরো অভিনয় করেছেন, তাসকিন রহমান, সৈয়দ হাসান, ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস সহ আরো অনেকে। এটি চিত্রনাট্য ও সংলাপ লিখেছে আজাদ খান ও নাজিমুদ্দৌলা। 2 নম্বর মুখোশ। পরিমণি অভিনীত বছরের প্রথম সিনেমা মুখোশ মুক্তি পাবে আগামী 21 জানুয়ারি। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছেন ইফতেখার শুভ। সিনেমায় পরিমণির বিপরীতে অভিনয় করতে দেখা যাবে রোশানকে। আরো আছেন মোশারফ করিম, ইরেশ জাকের, প্রাণ রায় সহ অনেকে। 3. অমানুষ। অনন্য মামুন পরিচালিত অমানুষ সিনেমাটি আগামী 28 জানুয়ারি মুক্তি পাবে। এটি রাফিয়া জোশী মিথিলা অভিনীত প্রথম সিনেমা। এতে আরো অভিনয় করছেন নীরব, নশোভা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ সহ অনেকেই। 4. পাপপুণ্য। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত পাপপুণ্য সিনেমাটি আগামী 4 ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, ফজলুর রহমান বাবু, মামুনুর রশিদ, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুল সহ অনেকে। 5. তালাশ। সৈকত নাসির পরিচালিত তালাশ সিনেমাটি মুক্তি পাবে আগামী 4 ফেব্রুয়ারি। একদল গান পাগল ছেলেমেয়ের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এই সিনেমায় শাবনম বুবলির বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ ও আসিফ আহসান খান। 6. পরাণ। ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে রায়হান রাফি পরিচালিত সিনেমা পরাণ। সিনেমায় বিদ্যা সিনহা মিমের বিপরীতে অভিনয় করছেন শফিকুল রাজ ও ইয়াশ রোহান। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে যাচ্ছে যে 6টি ছবি। আর এই 6টি ছবি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে আর আপনি কোন ছবিটি দেখার জন্য বেশি এক্সাইটেড, তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।